আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে শুরু করতেছি, তাহলে চলো শুরু করা যাক। এখানে তো আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছে, প্রয়োজনীয় যা যা আমার লাগবে, আলু পেঁয়াজ চাউল, তারপরে গরম মশলা তেজপাতা, একটা ছুপ পন মানে ভুট্টা ডাল। আর এদিকে তো সকালে নাস্তার জন্য আমি ভাজি বসিয়েছি, আলু ভাজি করতেছি, আর রুটিগুলো আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম। আর ভিডিওর শুরুতে তোমাদের বলে রাখি, আমার মানে কথায় যদি কোনো ভুল টুটে যায় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, আমার ভিডিওটি তোমরা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবে। আর এদিকে তো আমার ভাই মানে রাকিব খাইতেছে নাস্তা সকালবেলায়, ভেজে দিলাম। তারপরে তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। মিষ্টি কুমড়ো ভাজি করব, ইলিশ মাছ কলা দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজি করব। তো ইলিশ মাছটা তো আমি ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে। আর এইদিকে তো এই তো কলা, কলাগুলো কেটে নেবো আমি, কেটে আর কি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো যাতে কষটা বের হয়ে যায়। আর আসলে আমার শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা লাগছে অনেক, কাশিও আছে, গলা ব্যথা, এই জন্য গতকাল আর ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক অসুস্থ আমি। তারপর তো মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য আমি কুমড়োটা আর কি পেঁয়াজ পেরেস্তা করে পরে কুমড়োটা বসিয়ে দিয়েছি। এদিকে তো আমার কুমড়োটা ভাজি হয়ে গেছে, মানে তোমরা দেখতেই পারতেছো একদম আমি শুকনো শুকনো করে ভাজি করে ফেলেছি। আর মিষ্টি কুমড়োটা খাইতে আমার কাছে অনেক মজা লাগে, এরকমভাবে ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে। আর এইদিকে তো মানে আমি ইলিশ মাছ মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হাতে মেখে আমি বসিয়ে দেব, মানে সকল মশলাপাতি দিয়ে হাতে মেখে ভালো করে বসিয়ে দেব। আর শরীরটা অনেক খারাপ তো এই জন্য আর বেশি ঝামেলা করব না, শর্টকাটে রান্নাবান্না করে শেষ করে নেব, শরীরটা অনেক অসুস্থ আমার। হয়তো তোমরা আমার ভয়েস শুনেও টের পাইতেছো আমার কথা, মানে কথার ভয়েসটা কেমন যেন আসতেছে। আর কিছু ইলিশ মাছ আমি ফ্রাই করব, মানে ভাজি করব, পেটিরগুলো আমি কলা দিয়ে মাখাইয়ে রান্না করব, আর মানে উপরের পিঠেরগুলো আমি ই করব ভাজবো। তোমাদের হয়তো আগে একদিনও বলেছি যে আমার দেবররা মানে ঝোল রান্না করলে খায় না, ওরা ভাজিটাই খায়, মানে ভেজে দিলে তাই দিয়েই খায়। এর পাশে তো আমি সকল মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ। আর এই পাশে তো মানে আমি ইলিশ মাছ ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখতেছিলাম আসলে তেলটা মানে কড়াইটা গরম হয়েছে কিনা প্যানটা। তারপরে তো এক এক পিস করে সব ইলিশ মাছগুলো দিয়ে দিলাম প্যানে, হালকা ভেজে নেব, যখন আমি আর কি খাবো তখন আবার গরম করে নেব। আর এদিকে তো মানে ঝোলে বলক এসে গেছে, তো রান্না শেষে আমার ঝোলের কালার আসছে এরকম তোমরা দেখতেই পারতেছো। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাইতে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। তো আজকে দুপুরের মেনুতে আছে আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল, মিষ্টি কুমড়ো ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর ভাত। তোমাদের তো দেখিয়েছে। আর এদিকে তো বিকেলবেলার দিকে কিছু পিঠা বানাইছিলাম, বানাইছিলাম বলতে ভাবি বানাইছিল, তাই ওনাকে আমি একটু হেল্প করছিলাম রুটি বানিয়ে, আর উনি তো এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিল। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।